গুড মর্নিং বন্ধুরা, আজকে এই মাত্র ব্লগে এলাম। দেখো রান্না করছি এখন, চিকেনটা করবো, সবে পেঁয়াজটা ভাজছি। তোমরা সবাই কেমন আছো জানাবে কমেন্ট করে। আর এই আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, দেখি কতক্ষণে হয়। জানিও তোমরা কেমন আছো, কী করছো জানাবে সব। এখন চিকেনের গ্রেভিটা বানাবো, ওই জন্য পেঁয়াজ টমেটো এইসব ভাজছি। হোক একটু পরে আসছি। এইবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলো দিয়ে আসছি, একটু কষে একটু কষানো হোক, তারপরে মাঝে আর শেয়ার করতে পারলাম না। এই রেডি করে নিলাম সব মশলাপাতি দিয়ে, হয়ে গেল। এবার চাপা দিয়ে দেবো। এসেছি, দেখাচ্ছি। এটা একটা নাইটি আছে, শর্ট হাতা নাইটিটা আছে। কেমন হয়েছে, কেমন লাগলো জানিও, কমেন্ট করে জানিও। নিয়েছিলাম একদম প্যাক করাই আছে, পড়াই হয়নি। দাঁড়া দেখাচ্ছি, পুরোটাই এরকম যাচ্ছে, আর আর ভাঁজ খুললাম না, পুরোটাই এরকম। কেমন লাগছে এটা বলে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আর দুপুরের পর থেকে আর আসতে পারিনি ব্লগে, আজকে খুব বৃষ্টি পড়ছিলো, এখনও পড়ে যাচ্ছে। একটুখানি বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, আজকে আর হলো না যাওয়া, সেই জন্য একটু মনটা খারাপ। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এত বৃষ্টিতে ভালো লাগে না তো, সেই দুপুর থেকে আরম্ভ হয়েছে আর কমছে না, এখনও কমেনি বৃষ্টি, পড়েই যাচ্ছে। আর বেলাতে অনলাইন থেকে যেগুলো অর্ডার করা আছে, কালকে দুটো জিনিস এসেছে, আজকে একটা জিনিস আসলো। আমি ভিডিওটা করছি, করে তাকে ভিডিওটা দিয়ে দেবো, দেখো তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
কালকের ভিডিওটাও করেছি, কালকে যেগুলো এসেছে সেগুলো ভিডিও করেছি, আজকেরটাও করেছি, সব একসাথে করেই দেবো। কমেন্ট করে জানিও কেমন লাগলো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি জানিও। অনেক জায়গাতে এখন বৃষ্টি চলছে, জানিও বৃষ্টি হচ্ছে কিনা। আজকে চিকেন রান্নাটাও খানিকটা দেখিয়েছি, পুরোটা দেখানো হয়নি, কিছুটা দেখিয়েছি, খুব ভালো হয়েছিল। ঠিক আছে চলো আবার একটু চা খাবো এখন, সাড়ে সাতটা নাগাদ একটু চা খাবো, ছেলেকে খেতে দেবো, কাজ আছে, এবার ভিডিওটা বানাই, একটু পরে ফিরে আসছি। আমার আনবক্সিং করা হয়ে গেছে, এটা আমি তোমাদের সাথে খুলে একবার শেয়ার করছি। নেক্সট দেখো, এই ডিজাইনটা আমার নিয়েছি। এই আর একটা দেখো, আজকে যাচ্ছি, কালকে যেতে পারিনি, আজকে ওয়েদার ভালো আছে, আজকে বেরিয়েছি, আজকে যাব ওখানে গিয়ে ভিডিও করবো, ওখানে গিয়ে দেখা হবে। খেলে খেলে
এই আমাদের রাধা বল্লভ মন্দির, মন্দিরে এসে গেছি। এই যে মন্দিরে এসে গেছি, আমরা পুজো দিচ্ছি, পুজো দেওয়া হলো। এইখানে আমাদের ভোগের ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, এইখানে ভোগ খাওয়ানো হয়। পুরো মন্দিরটাই ঘুরে দেখালাম তোমাদের। জগন্নাথের ঘর, জগন্নাথ বলরাম সুভদ্রা, জগন্নাথের গর্ভগৃহ, আরো অনেক ঠাকুর আছে এখানে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেলাম, খুব আনন্দ হলো। আজকে একটু ফ্ল্যাটেও গেছিলাম, কিন্তু ওটা শেয়ার করা হয়নি। আমাদের রাধাবল্লভ মন্দিরের পাশেই ফ্ল্যাট, গেছিলাম ঘুরে এলাম, একটু বাবা মার সাথে দেখা করে এলাম, ওখানে একটু কিছু শেয়ার করা হয়নি। এই বাড়িতে এসে বললাম, আর আজকে আর ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তখন ফ্রেশ হয়ে আবার চলে এলাম, তখনও ব্লগটা আমি শেষ করিনি, ভাবলাম এটা শেয়ার করিনি, নিয়ে তারপরে ব্লগটা।
হাঁড়ির সেটগুলো দেখো কি সুন্দর, এ দুটো একসাথে আছে, খুলছি না, আর এলো আমার অর্ডার আছে তো তিনটে খুলেছি। তোমাদের দেখাচ্ছি যখন, এটাও দেখাই দিলে গেল প্যাকিং ছোট ডিশগুলো। বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন দেখতে হয়েছে সেটটা, পিছন দিকটা কপার, কপারের উপর ছোটটা দেখাই বের করে, এই যে দেখো স্টিল আর কপার, খুব ভালো সুন্দর কোয়ালিটি। জানিও তোমরা কমেন্ট করে কেমন দেখতে হয়েছে। তোমরা দেখলে, তোমাদের আমি অনলাইনে অনেকগুলো জিনিস আজকে শেয়ার করলাম, দেখবে সব ভিডিওতে, আর সবাই দেখো কমেন্ট করে জানিও, বিশেষ করে হাঁড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটির, হাতে নিয়ে তো আমি দেখছি বুঝতে পারছি খুব ভালো কোয়ালিটির, আর জানিও তোমরা কেমন লাগলো। আর কালকে নতুন ব্লগ নিয়ে আসবো, আজকের মতন তাহলে গুড নাইট, টাটা।